اللهم <سؤال> اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى وعليكم السلام ورحمة الله وبركاته بولا ما جيز ظلم هاي شو جربتك جانتي تشد اعتكاف ربي باري بھائی اعتقاف ہوچھے دوئی پروکار ایک تا ہوچھے سنت اعتقاف ایک تا ہوچھے شادھران اعتقاف সুন্নত এতেকাফ হচ্ছে রমজান মাসের বিশ তারিখের পর থেকে নিয়ে শেষ রমজান পর্যন্ত ঈদের চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে অবস্থান করা আল্লাহকে না সন্তুষ্ট করার জন্য বা ইবাদতের জন্য এটার নাম হচ্ছে এতেকাফ জি যে কোনো মসজিদে যেখানে পাঁচ অক্ের নামাজ হয় আর কি এই ধরনের কোনো মসজিদে কিংবা ঝুমা হয় এরকম কোনো মসজিদে আপনি বিশ তারিখের পর থেকে না মসজিদে ঢুকে যাবেন আর মসজিদ থেকে বের হবেন না সেখানে আপনার খাওয়া দাওয়া মসজিদে বাথরুম থাকলে মসজিদের বাথরুম ব্যবহার করা মসজিদে বাথরুম না থাকলে যেখানে পাশে কোথাও বাথরুম থাকলে সেই বাথরুম ব্যবহার করা মোট কথা আপনি চব্বিশ ঘন্টায় মসজিদে থাকবেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে এটা হচ্ছে সুন্নত এতে আর এমনি এতেকাপ হচ্ছে যেহেতু কিছুক্ষণ মসজিদে অবস্থান করার নাম হচ্ছে কি যে এতেকাপ সেই জন্য আপনি একদিনের না দু চার ঘন্টার জন্য এতেকাফের নিয়ত আপনি মসজিদে গিয়ে বসুন সেটাও এতেকাপ যেমন আপনি বলছেন না সফর করা অবস্থায় কাপ করা হয় না এতেকাফের নিয়ম হচ্ছে মসজিদে অবস্থান করতে হবে মসজিদে থাকতে হবে সফরে আপনি বাসে ট্রেনে জাহাজে থাকবেন আপনি কি করে এতে কাপ করবেন জি না আপনি যখন মক্কাই কিংবা মদিনায় পৌঁছে গেলেন তখন আপনি একদিনের জন্য এতেকাফের নিয়ত করেন কিন্তু আপনি কিন্তু ওই মসজিদ থেকে হারাম থেকে বাই বাই না খেতে যাবেন আর কিছু করবেন এগুলো কিন্তু চলবে না তাহলে আপনাকে কিন্তু শুধু সারা দিন হয়তো দুটো খেজুর রাগলেন ইফতার করার সময় কিংবা যদি আপনি দিনের বেলা যদি ইতিকাফ করেন সমস্যা নেই কারণ দিনের বেলায় যেহেতু রমজান মাসে খাওয়া দাওয়া নেই কিন্তু রমজান ছাড়া রমজান ছাড়া অন্য কোন সময় যদি ইতিকাফ করেন তাহলে সিয়াম রাখাটা বাধ্যতামূলক নয় তার মানে এমনিতেই ইতিকাফ করা যাবে সিয়াম ছাড়াই এতেকাফ করা যাবে কিন্তু যেটা সুন্নতির এতেকাফ সেটা রমজান মাসে হয় রমজানের বিশ তারিখের পর থেকে নিয়ে একদম আহ ঈদের চাঁদ দেখা পর্যন্ত এটা কিন্তু সেম অবস্থায় এবং মসজিদে অবস্থান করার নামই হচ্ছে এতেকাপ বিদায় বেশি বেশি করে ইবাদত করা জি আপনি এতেকাপ করেছেন আপনি গল্প গুজব করে না ঘুমিয়ে সারা 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 দিন আপনি ঘুম আর গল্পের মাধ্যমে জি না কিংবা মোবাইল থাকলে মোবাইল দেখার মাধ্যমে জি না কিংবা মোবাইলে কথা বলার মাধ্যমে জি না এটার নামে এতেকাফ নয় এতেকাফের নামই হচ্ছে যে সারা দিন জি বা যে সময়টা আপনি এতেকাপের জন্য নিয়ত করেছেন সেই সময়টা আহ শুধুমাত্র আল্লাহর এবাদতে কাটাবেন আল্লাহর এবাদতে পার করবেন আর এই চেকাপের জন্য আলাদা কোনো নিয়ত নেই মনে মনে শুধু করবেন আমি এতেকাপে বসলাম আমি এতে কাপে যাচ্ছি বা এটুকুই যথেষ্ট এই চেকাপের জন্য আল্লাতে কোনো আলাদা করে কোনো নিয়ত করতে হবে না